অনেকদিন ধরে মোমো খেতে ইচ্ছে করছিল, কিন্তু বানাবো বানাবো করে বানানো হচ্ছিল না। তাই আজ ঘুম থেকে উঠেই কোনো রকম প্রিপারেশন ছাড়াই মোমো বানাতে চলে এলাম। তো ভাবলাম যে মোমো যখন বানাবো তাহলে ভিডিওই করে রাখি, সবার সাথে শেয়ার করা যাবে। আশা করছি আজকের এই এলোমেলো মোমো রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। মোমো বানানোর জন্য এখানে আমি হাড় ছাড়া কিছু চিকেন নিয়ে নিয়েছি। তো আমি অনেকগুলো মোমো বানাবো তাই বেশি করে চিকেন নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এই মাংসগুলোকে কিমা করে নিব। তো আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে কিংবা ফুড প্রসেসরেও কিমাটা করে নিতে পারেন, আমি এরকম ছুরি দিয়ে করে নিচ্ছি। কারণ আমার থেকে এভাবে ছুরি দিয়ে কিমা করলে কিন্তু মোমোটা বেশি ভালো লাগে। ব্লেন্ডারে কিমাটা করলে মাংসটা একদম মিহি হয়ে যায়, আর মাংসটা বেশি মিহি হয়ে গেলে মোমোটা খেতে আমার ভালো লাগে না। তাই আমি যখনই মোমো বানাই তখন এভাবে করে ছুরি দিয়েই কিমা করে নিই। আপনারা আপনাদের পছন্দ মতো ছুরি কিংবা ব্লেন্ডারও এভাবে কিমাটা করে নিতে পারেন। তো আমার কিন্তু সবগুলা চিকেনের কিমা করে নেওয়া হয়ে গিয়েছে, আমার বেশ অনেকক্ষণ সময় লেগেছে। আমার এই কিমাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আমি যেরকমভাবে চাচ্ছিলাম ওরকমই রয়েছে। তো আমি সবগুলা কিমাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব, এরপরে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া, আপনারা এখানে সাদা গোলমরিচেরটাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, কাঁচামরিচটাকে আমি একদম মিহি করে কুচি করেছি। এরপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চামচ পরিমাণ আদা বাটা। এরপর একটা লেবুর একটা স্লাইস আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2 চা চামচের মতো আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে চিকেনের কাঁচা গন্ধটা থাকবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব সয়া সস, এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি। এরপরে সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার এই মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল চুলায় খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে গরম গরম তেলটা এই মাংসের উপরে ঢেলে দিব। মাংসের মধ্যে গরম তেলটা দেওয়ার সাথে সাথে মাংসটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছিল। এই মাংসটার মধ্যে গরম তেলটা দেওয়ার ফলে কিন্তু এই মাংসটা থেকে কাঁচা কাঁচা কোনো রকম স্মেল আসবে না। তাই যখন মোমো বানাবেন তখন চেষ্টা করবেন এরকম মাংসের মধ্যে গরম তেলটা দিতে, তাহলে মোমোর টেস্টটা ভালো আসবে। তো তেলটা দেওয়ার পরে প্রথম পর্যায়ে কিন্তু চামচ দিয়ে মেশাতে হবে, কারণ তেলটা অনেক গরম থাকে, হাত দিয়ে মেশাতে গেলে কিন্তু হাত পুড়ে যাওয়ার চান্স থাকে। তো আমি বেশ অনেকক্ষণ চামচ দিয়ে মেশানোর পরে আমি এবার লাস্টের দিকে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, যেন তেলটা সব জায়গায় খুব ভালোভাবে যায়। তো আমার মাংসটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে আমি একটা সাইডে রেখে দিব। আর অন্যদিকে কিন্তু আমি যে মোমোর কাইটা আছে সেটা রেডি করে রেখেছিলাম। তো আমি প্রথমেই বলেছিলাম যে এলোমেলো রেসিপি, এই কারণেই কিন্তু আমি এলোমেলো রেসিপি বলেছিলাম, কারণ আমি যখন মোমোটা বানানোর প্রিপারেশন নিচ্ছিলাম প্রথমে আমি কাইটা করে রেখেছিলাম। কাইটা করার পরে পরবর্তীতে আমার মনে হয়েছে যে আমি ভিডিও করে রাখি। তো কাইটা আমি কীভাবে করেছি সেটা কিন্তু আমি এখন বলে দিচ্ছি। তো কাইটা করার সময় আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা, 3 টেবিল চামচ পরিমাণ লবণ আর 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে আমি কাইটা করে নিয়েছি। তো পানিটা আস্তে আস্তে দিয়ে কাইটা করতে হবে, তা না হলে কিন্তু পানির পরিমাণটা বেশি হয়ে যাবে। তো কাইটা করে অবশ্যই আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে এরপর কাইটা খুব ভালোভাবে মুথে নিয়েছি। এবার এই কাইটাকে আমি ছোট ছোট করে টুকরো করে আলাদা করে নিব, কারণ আমি যতটুকু সাইজের করে মোমোগুলো বানাবো সেই পরিমাণ কাই আমি এরকম ছোট ছোট করে কেটে নিব। তাতে আমার মোমোর এই যে রুটিগুলো বানাতে সুবিধা হবে। আর যখন আমি এরকম টুকরো টুকরো করে নিব তখন এর মধ্যে কিছুটা ময়দা ছিটিয়ে একটু মাখিয়ে রাখবো, যেন একটার সাথে একটা লেগে না যায়। তো এবার আমি এখান থেকে একটা টুকরা নিয়ে একটা ছোট লুচির মতো করে বানিয়ে নিব। চেষ্টা করবেন একটু পাতলা করেই মোমো রুটিটা বানাতে, তাহলে মোমোটা খেতে আটা আটা লাগবে না। তো আমি একদম পাতলা করে রুটিটা বানিয়ে নিয়েছি। এরপর এক্সেস যে ময়দাটা দিয়ে আমি রুটির বেলেছি সেটা এইভাবে হাত দিয়ে করে ঝেড়ে ফেলে দিব। তো রুটিটা বানানোর পরে আমার পরিমাণ মতো মাংস এর মধ্যে নিয়ে নিব, নিয়ে নিজের পছন্দ মতো একটা শেপ দিয়ে বানিয়ে নিব। আমি কিন্তু মোমোর শেপ ভালোভাবে দিতে পারি না, তাই আমি একদম ডিটেলসে দেখাতে পারিনি। আমি যখন পারফেক্টভাবে পারবো তখন এটাকে নিয়ে আরও একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমি এভাবে করে সবগুলা মোমো
বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো অথবা সুবিধা মতো এরকম শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। এবার চলে যাব আমি মোমোগুলাকে ভাপে দিতে। আমি একটা পাতিলের মধ্যে প্রথমে পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এরপর এরকম একটা জালির মধ্যে সামান্য তেল এভাবে করে মাখিয়ে নিচ্ছি যেন মোমোগুলা এই জালিটার মধ্যে লেগে না যায়। এরপর আস্তে আস্তে মোমোগুলা দিয়ে দিব। তো খেয়াল রাখবেন মোমোগুলা একটার সাথে যেন একটা লেগে না যায়, কারণ মোমোগুলা যখন ভাপে দিবেন তখন আরও একটু ফুলে উঠবে, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে। তাই একটু ফাঁকা ফাঁকা করেই কিন্তু মোমোগুলো দিয়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। তো এদিকে মোমোগুলো হতে হতে আমি ঝটপট একটা মোমো সস বানিয়ে নিব। এটা বানাতে তেমন কোনো ঝামেলা নেই। আমি এখানে প্রথমে হাফ কাপের মতো লেবুর রস নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ আর কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এরপর এখানে যতটুকু লেবুর রস দিয়েছি ততটুকু সয়া সস দিয়ে এরপর 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। ব্যাস আমার তৈরি হয়ে গেল মোমো সস। এই সসটার মধ্যে মোমোটা চুবিয়ে চুবিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমার মোমো সসটা তৈরি হয়ে গিয়েছে, এবারদিকে আমার মোমোটাও তৈরি হয়ে গিয়েছে। দেখুন ফুলে কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। তো এটাকে আমি হাত দিয়ে একটু চেপে দেখব, যদি কাইটা শক্ত হয় তাহলে বুঝতে হবে যে মোমোটা হয়ে গিয়েছে। আর আমার মোমোটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি চামচ দিয়ে মোমোগুলোকে উঠিয়ে নিচ্ছি। এদিকে একটু খেয়াল রাখবেন হাত দিয়ে উঠাতে যাবেন না, তাহলে কিন্তু আমার মতো হাত পুড়ে যাবে। তো চেষ্টা করবেন চামচ দিয়ে উঠাতে। তো আমি সবগুলো মোমো এইভাবে করে চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এই মোমোটা কিন্তু গরম গরম খেতে খুবই মজা লাগে। এভাবে করে আমি কিন্তু সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। তো আমার মোমোগুলো কিন্তু বেশ মজা হয়েছে, আর এই সসটা দিয়ে মোমোটা খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছে আমার থেকে। আমি মোমোগুলো কিন্তু একটু বড় বড় করে বানিয়েছি যেন একটা খেলে পেট ভরে যায়। আর আমার এই মোমোস রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই মোমোসের ভিতরটা কেমন হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি, একদম জুসি হয়েছে। আর এই মাংসটা কিন্তু খুব ভালোভাবে পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আমার থেকে কিন্তু আজকের এই মোমো রেসিপিটা অনেক ভালো লেগেছে। আপনারাও একবার হলো এভাবে করে মোমোস বানিয়ে বাসায় দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আশা করছি আজকের এই এলোমেলো মোমোস রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সাথে আমার ফেসবুক পেজটাও কিন্তু ফলো করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।